আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাইয়ারা? আশা করি ভালো আছেন। আজকে আমার ক্যালকুলেটর, আজকে আমি এটার ক্যামেরা লাগাবো। আমি ক্যামেরাগুলো ভিতরে আনে রাখছিলাম। এই যে আমার ক্যামেরা আর এসে স্ক্রিনটা। এই যে ক্যামেরাটা আপনার 36 বলও চলবে, আবার নিচে একদম 9 বলও চলবে। ওকে, 9 বলও চলবে, আবার 36 বলও চলবে। কারণ এর বেশি যাইতো না আর এর কমে চলতো না ক্যামেরাটা। যদি আমি এটা খুলি, এই যে আমার ক্যামেরা, এই যে অনেক ওয়েট কিন্তু এটা। হ্যাঁ, আর এটা সেটা ডাটা কেবল ক্যামেরার, যে স্ক্রিন থেকে যে পিসে যে ওয়েটটা নেব আমি, এই যে কোম্পানিতে এগুলো রেডি হয়ে আসে। আর এটা হলো যে রিভার্সের যে পাওয়ার ওয়্যারটা, এটা থেকে নিব, যেটা দিয়ে আমি রিভার্স ওয়্যারটা থেকে আমি পাওয়ার এখান এটা দিয়ে নিব। আর দ্বিতীয় কত হলো, এই যে আমার স্ক্রিন, এই যে আমার স্ক্রিনটা, এটা হলো 24 ভোল্ট এবং কি 12 ভোল্ট, দুটোটাই চলবে, 24ও চলবে 12ও চলবে। এখানে একটা রিমোট দেওয়া আছে, এটা স্ক্রিনের রিমোট, এটা দিয়ে সব কিছু করতে পারবো। আর এটা হচ্ছে ক্যামেরার ডাটা কেবল, সরি স্ক্রিনের ডাটা কেবল, এটা হচ্ছে স্ক্রিনের ডাটা কেবল। আর এটা হলো স্ট্যান্ডটা, আমি যে স্ক্রিনটা হোল্ড করব ওই স্ট্যান্ডটা এটা। এই যে আমার স্ক্রিন লাগানো শেষ। স্ক্রিনের যে এখানে ইউএসবি আছে, আবার মেমোরি আছে। স্ক্রিন, এই যে আমার স্ক্রিন, এখন আমি পাওয়ার দিই নাই। এই যে পাওয়ার আমার এখান থেকে নিছি, এখান থেকে পাওয়ার নিছি, -প্লাস। এই যে এখানে -প্লাস, এই যে -প্লাস। আর এটা, এই ওয়্যারটা লাগতো না আমার ইউজ করা। আর এখানে আমার এটা হলো আমার পিছনের ক্যামেরার ওয়্যার, পিছনে যেটা গেছে ক্যামেরার। আর এটা হলো ডিসপ্লে। যেমন আমার ওয়্যারটা আমি বাগ করতেছি, এটা হলো আমার স্ক্রিনের ওয়্যার, স্ক্রিনের ওয়্যার। হ্যাঁ, এই দুটি হলো আমার ক্যামেরার পিছনের, আর এই দুটি হলো আমার স্ক্রিনের। আমার স্ক্রিন শুধু এখানে, আর এই দুটি হলো পাওয়ার, এটার নিউট্রাল, এটা ফেজ। এটা এটা আমার এই যে স্ক্রিনের থেকে যে ওয়্যারটা আছে ওটা, তা আমার। আর এটা হচ্ছে আমার ক্যামেরা, তো ক্যামেরার ওয়্যার শুধু আমার যে এটা আছে, এটা হচ্ছে নেল, আর হচ্ছে ফিমেল, শুধু এখানে এটা লগে এটা। খালাস, এই শুধু একটুকু ক্যামেরা কাজ, এই ডিসপ্লের কাজ, আর এই যে বাকি দুইটা আছে না, এগুলো লাগতো না, আর ওয়্যারও লাগতো না। শুধু এখানে দুইটা ওয়্যার আছে, একটা নিউট্রাল, একটা ফেজ, এই দুইটা লাগালে হইব। আর কোনো এখানে আর কোনো কিছু লাগা লাগতো না। এখানে যে পাওয়ার নেবেন, এখানে কীভাবে যে সিগারেটের 12 ভোল্ট আছে পাওয়ার, আবার ইউএসবির কানেকশন আছে পাওয়ার, ওখান থেকে পাওয়ার নিতে হবে 12 ভোল্ট। এখানে ক্যামেরার কাজ করা, স্ক্রিনের কাজ করা, আর কোনো কিছু লাগতো না। এই যে ভালো দেখেন, এটা হলো পিছনের যে ক্যামেরার ওয়্যারটা, কেবিন ভিতরে আছে, আর এটা হলো স্ক্রিনেরটা, নেল ফিমেল শুধু, আর বাকি দুইটা, এই দুটো লাগতো না, আর এই ওয়্যারটাও লাগতো না। খালাস, এখানে ক্যামেরার কাজ, এখানে ক্যামেরার কাজ খালাস, আর স্ক্রিনের কাজও খালাস। এখন শুধু আমার কাজ ফিসে বাকি রয়েছে। আমি যে পিছনে শুধু ওই যে রিভার্স ওয়্যারটা আছে না, ওই ওয়্যারটা ক্যামেরার সাথে আমি কানেকশন করবো, পাওয়ার দিব, তো আমার কাজ শেষ হয়ে গেছে। শুধু এইটুকু কাজ, একটু বুঝলে আর খেয়াল করলে আর একটু বুঝতে পারবো না আর কি। আর যদি খেয়াল না করেন তাহলে বুঝতে পারতেন না। এই যে আমার পিছনে এগুলো হচ্ছে যে গাড়ির থেকে যে ওয়্যারগুলো আসে পিছনে, লাইটের, ব্রেক লাইটের ওয়্যারগুলো, ব্রেক লাইট, পার্কিং লাইট, সিগন্যাল। এখন আমার এখানে রিভার্স যেটা ওয়্যারটা আছে ওই ওয়্যারটা নিতে হবে। এটা যে আমার, এটা হলো আমার রিভার্স যে ওয়্যারটা, রিভার্স, যখন গাড়ি রিভার্স দিলে যে লাইটগুলো জ্বলে পিছনের, ব্রেক লাইট, রিভার্স লাইট, এটা হলো সেই ওয়্যারটা আমার যেখানে পাওয়ার আছে। আমি গাড়ি রিভার্স দিয়ে রাখছি আর কি, রিভার্স গিয়ার দিয়ে রাখছি গাড়ি, ওই যেটা পাওয়ার। তো আমার এখান থেকে, এটা দেখছেন না, এটা এটা এই যে লালটা হলে, লালটা আমি এখান থেকে রিভার্স পাওয়ার নিব, আর আর কালাটা হলে বডি, মাইনাস, লালটা প্লাস, কালাটা মাইনাস। আমি শুধু এই পাওয়ারটা নিব এখান থেকে, হ্যাঁ রিভার্সের থেকে শুধু আমি লালটা পাওয়ার নিব, আর কালাটা তো কালাটাই নিব।
এখানে রিভার্সে শুধু এখানে কাজ, আর কোনো কাজ নাই এখানে, রিভার্স ওয়ার শুধু এটাই কাজ। আমার যে রিভার্স পাওয়ারটা, এটা হলো ক্যামেরার ওয়ার, এই যে ক্যামেরা, এগুলো ক্যামেরার ওয়ার, এই পাওয়ারটা লাগবে লালডার মধ্যে, লালডার মধ্যে। আর যে আরেকটা বাকি আছে ক্যামেরার সাথে, এটা আসবে আপনার যে কেবিনের ভিতর থেকে, যে আমার যে এলসিডি মনিটর ওখান থেকে এলোটা আসবে এখানে, এই যে এখানে এলো লগে এলো, এই যে আমি লাগাইছি হলুদ কালার, লাগে হলুদ কালার। এটা আসছে সিধা কেবিনের থেকে, এই দুইটা লালটা, এটা এটা লাগতো না, এটা লাগতো না। যদি এটা অন্য ক্যামেরাও তাহলে লাগবে, গাড়ির ক্যামেরা লাগতো না। তো এটা শুধু এখানে একটা ইউজ করতে হবে, আর এখানে সে যে রিভার্সের পাওয়ারটা, এটা হলো রিভার্সের পাওয়ার লালটা, এটা ইউজ করতে হবে। আর এটা তো আসছে ক্যামেরা থেকে। এখন যদি আমি রিভার্স দিই, ভিতরে যদি আমি রিভার্স দিই দেখাতেছি, হ্যাঁ এই যে আমার স্ক্রিন, যদি আমি রিভার্স দিই, এই যে রিভার্স চালু হয়েছিস পিছনে, ওই যে আমার মুক্তার ভাই দেখা যাচ্ছে ইন্ডিয়ানে মুক্তার ভাই, হ্যাঁ এই যে রিভার্স চালু। এটার মধ্যে আরও ফাংশন আছে অন্য অন্য, এই যে আরও অন্য অন্যগুলো ফাংশন আছে এটা স্ক্রিনের মধ্যে, মেমোরি টেমোরি প্লাই ইউজবি টিউবি সব কিছু ইউজ করতে পারি। যদি আমি আবার রিভার্স দিই, এই যে আইতেছে না, হ্যাঁ তো ফাংশনগুলো ক্যান্সেল করে দেবো, হ্যাঁ এখন যে ওয়ান ওয়ান আছে, এখন রিভার্স দিলে আসতো না, মতলব হ্যাঁ টুর মধ্যে, এই যে এবিআই এবি এবি টু, এবি টু মিলে এই যে রিভার্স আইতেছে, হ্যাঁ